अपना सकले प्रिय शांतिबाजार विधानसभा केंद्र द्वितीय बारे माननीय विधायक श्री प्रमोद ज्ञान महोदय एवं मंच उपस्थित रही शांतिबाजार पूर्व परिषद माननीय चेयरमैन श्रीमती सपना मजुमदार वैद्य महोदय एवं धन्यवाद जानाब शांतिबाजार म्यूनिसिपल कॉर्पोरेशन माननीय वाइस चेयरमैन सत्यव्रत शाह महोदय एवं धन्यवाद जानाब हमारे माजे उपस्थित रहे शांतिबाजार सब डिविशन माननीय एसडीएम साहेब एवं धन्यवाद जानाब हमारे मंच मजे उपस्थित रहे समस्त अतिथि के एवं धन्यवाद जानाब के एत सुंदर प्रोग्रामे ये सुंदर एक प्रोग्राम आयोजन करार्जन विशेषकर सानफ्लावर इंग्लिश मीडियम एकेडमी माननीय प्रिंसिपल साहेब उना के असंख्य धन्यवाद जाना एवं धन्यवाद जानाब ये विद्यालय एवं इंग्लिश मीडियम स्कूलटा के फ्रम बिगिनिंग थेके शुरू थेके आज के पर्यंत जरा स्कूल मॉनिटरिंग जरा दायित्व रही विशेषकर एसएमसी कमिटी जरा रही सकल के आंतरिक अभिनंदन एवं धन्यवाद जानाब ये विद्यालय इतिहास एवं विद्यालय हिस्टोरिकल शुने विशेषकर अनारेबल प्रिंसिपल साहेब माध्यम जे ये विद्यालय विगत दिन की अचिवमेंट रही विशेषकर धन्यवाद जानाब जे एक प्राइवेट स्कूल से जगह मॉनिटरिंग करा विभिन्न प्रांत जरा विद्यालय जरा टीचर रही अपनारा जे हमारे सोसाइटी एवं ये विद्यालय शुद्ध एक अमाउंटर माध्यम अपनारा परिश्रम कर एवं साधारण एलिक शांतिबाजार प्रत्येक एलिका थे आगत शिशुरा विद्यालय शिक्षा नहीं तेरा अपनारा जे एक परिश्रम माध्यम कठोर परिश्रम माध्यम अपनारा ते शिक्षा दी तर व्यक्तिगत भावे राज्य सरकार पक्ष विद्यालय समस्त टीचर के जाना आंतरिक अभिनंदन एवं धन्यवाद एवं धन्यवाद जानाब देखो हमारे समाज यदि शिक्षित समाज जी गढ़े तुलते हैं प्रत्येक ग्राम एवं प्रत्येक एलाक एवं प्रत्येक परिवार ऐले मे शिक्षा शिक्षार माध्यम समाजता शिक्षार परिवेश तैरि करते हैं तार जरा अभिभावक अभिभाविका जरा आपनारा ऐले मेरा जरा विद्यालय पढ़ाशुना करा आज के सभा उपस्थित रहे अपनारा प्रत्येक अभिभावक आंतरिक अभिनंदन एवं धन्यवाद जानिए हमारे कैकटी कथा शुरू कर देखो हमें बोली एजुकेशन इज द एजुकेशन इज वेरी गुड फॉर द सोसाइटी शिक्षा হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড আমরা প্রায় সময় বলি এবং প্রায় সময় শুনি আমরা বিগত দিনে আমাদের এই তীব্রতর পরিবেশ তাই আমরা দেখতে পাই বিগত দিনে আমাদের তীব্রতর মধ্যে যে শিক্ষার পরিবেশটা আজকে তা থেকে তুলনা করে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে হোক এবং সাধারণ প্রাইভেট সংস্থার পক্ষ থেকে হোক आज के प्रत्येक गड़े प्रत्येक ग्रामे प्रत्येक मानुष जो सचेतन हो प्रयोजन डाल भात खाव प्रयोजन निजे गड़े एक शर्टेजर माध्यम चला चलब आप मध्य जत इनकाम सोर्स ना थकुक ना क्यों तरह एक
নিজে একটা স্বপ্ন আছে নিজে ছেলে মেয়েকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো এবং যে কোনো মিডিয়াম হোক নিজের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য সবাই চেষ্টা করে এবং স্বপ্ন থাকে। তাতে সত্যি আজকে গর্বের বিষয় আমাদের এই রাজ্যে সরকারের পক্ষ থেকেও এবং প্রাইভেট সংস্থার পক্ষ থেকেও আজকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যদি আমরা তুলনা করি আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তার দিকে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টটা খুব একটা মুচ ইম্পর্টেন্ট এবং নজর দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে আমাদের এই এডুকেশন দপ্তরটাকে গুরুত্ব দিয়ে সবাই এগিয়ে আছে এবং আমি আশা করব আজকে যে আমাদের সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল সেটা আমাদের শুধু স্কুলের জন্য অ্যাচিভমেন্ট সেটা না সমগ্র এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকায় আমাদের সোসাইটির জন্য এবং আমাদের এই এরিয়ার জন্য আমাদের ভবিষ্যতের প্রজন্মে যারা আছে তাদেরকে আমরা সুন্দর পরিবেশ করে তোলার জন্য এবং শিক্ষিত সমাজ করে তোলার জন্য যে আমাদের আজকে এই লার্নিং প্ল্যাটফর্ম সেন্টার সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং সেটা আমাদের একটা গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। যে আমার পূর্ববর্তী অনারেবল প্রিন্সিপাল সাহেব বলেছে যে আজকে 2023 যে ত্রিপুরা বোর্ড এক্সামে আমাদের এই বিদ্যালয় থেকে প্রথম স্থানে স্ট্যান্ড করেছে সেটা শুধু বিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেবের গর্বের বিষয় না এবং সেটা শুধু এই বিদ্যালয়ে যে স্ট্যান্ড করেছে ওনার ব্যক্তিগত একটা অ্যাচিভমেন্ট সেটা না সেটা আমাদের সমগ্র শান্তিবাজার এলাকার বাসীর জন্য আমাদের সেটা একটা গর্বের বিষয় এবং গ্রেট অ্যাচিভমেন্ট। সেটাই দেখো আমরা যখন ছোটবেলাতে ছিলাম এবং আমার জীবনে আমরা যখন ছোটবেলাতে পড়াশোনা করতাম তখনই কিন্তু সেই রকমভাবে আমাদের বিদ্যালয়গুলি সমস্ত রকমের যেগুলি আমাদের ফেসিলিটি আছে সেরকমভাবে আমরা ফেসিলিটি পাইনি। আমরা এক সময়ে এটা গুদাম করে এটা বেড়ার করে এটা কাঠের উপরে বসে আমরা পড়াশোনা করে এসেছি আমরা ছোটবেলায় সরকারি স্কুলের মধ্যে। আজকে তা থেকে আজকে অনেক চেঞ্জ হয়ে গেছে এবং চ্যালেঞ্জের মাধ্যমে আজকে এই এডুকেশন ডিপার্টমেন্ট এবং এডুকেশন যে ফেসিলিটিগুলি এমন জায়গাতে দাঁড়িয়ে এসেছে সেটা আমার খুব একটা আজকে আপনারা এই যে সানফ্লাওয়ার স্কুলটা দেখে আমার খুব আনন্দিত। সেটাই আমাদের প্রয়োজন আমাদের শিক্ষা আমাদের সমাজ সেই রকমভাবে আমরা চালিয়ে নিতে হবে এবং আমরা দেখি তখন আমাদের ছোটবেলার সময়ে স্কুলে পানীয় জলের ব্যবস্থা ছিল না লাইটের ব্যবস্থা ছিল না ফ্যানের ব্যবস্থা ছিল না এবং বিল্ডিং করে বসে আমরা পড়াশোনা করার তাও ব্যবস্থা ছিল না। আজকে আমরা দেখি প্রত্যেকটা স্কুলে স্মার্ট ক্লাসরুম ফেসিলিটি হয়ে গেছে। শুধু সরকারি স্কুলে হবে কেন শুধু সিবিএসই প্যাটার্ন স্কুলে হবে কেন আজকে প্রত্যেকটা প্রাইভেট স্কুলে বসে এরকমভাবে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ সেটা আমরা দেখি। আমরা আগামী দিনে আপনারা এই যে বিদ্যালয়ে আমাদের যারা অতিথি আছে বিশেষ করে আপনারা এই যে আপনার এলাকার মাননীয় জনকল্যাণ আমাদের জনপ্রতিনিধি এবং জনপ্রিয় দ্বিতীয়বারের বিধায়ক প্রমোদ প্রমোদিয়া মহোদয় উনিও খুব নিজের একটা বিবেককে রেখে উনি খুব এলাকার জন্য কাজ করছে অবশ্যই আমার আশা থাকবো এবং আমরাও চাই এই আমাদের শান্তিবাজার সাব ডিভিশনে আমরা অত্যন্ত আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকাতে এবং প্রত্যেকটা বৎসরে আমরা চাই এবং গর্বের বিষয় এই বছরে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের সাথে যদি তুলনা করে আমাদের ত্রিপুরা বোর্ডের এক্সামের যে রেজাল্টটা আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে অনেকটা টপ টেনের মধ্যে দ্বিতীয় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান টপ টেনের মধ্যে অনেক আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলার বিদ্যালয়গুলি থেকে পেয়েছে। আশা করব আমরা আগামী দিনে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা আরও আমরা এগিয়ে যাব এবং অনারেবল প্রিন্সিপাল সাহেবকে আমার অত্যন্ত আমার ব্যক্তিগতভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কেননা ওনার মানসিকতা ওনার যে মেন্টালিটি এবং ওনার যে ভিশন ওনার যে টার্গেট যে উনি সরকারি জীবনে ওনার মাধ্যমে আমরা শুনেছি যে ওনার সরকারি জীবনে ওনার মাধ্যমে বহু স্টুডেন্টকে উনি ডক্টর পড়ার জন্য এবং ডক্টরে পড়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে এবং সুযোগ পেয়েছে তার মাধ্যমে এবং এই বিদ্যালয় থেকে উনি সাপোর্ট নিয়েছে এবং এই বিদ্যালয়ে ওনার একটা টার্গেট আছে যে এই যে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল থেকেও আমি চেষ্টা করছি যে আগামী দিনে আমাদের এই বিদ্যালয় থেকে এই স্কুল থেকে এই প্রাইভেট সংস্থা থেকে আমরা
যতো আমাদের যারা পাস আউট হবে আগামী দিনে তাদেরকেও সায়েন্সের মাধ্যমে এবং মেডিকেলের মাধ্যমে বা অন্যান্য প্রফেশনাল কোর্সে যাতে পড়াশুনো করতে পারে উনি চেষ্টা করবে এবং আশা করব এই বিদ্যালয়ের সমস্ত যারা টিচার আছে আপনারা কঠোর পরিশ্রম করে শুধু একটা স্যালারির মাধ্যমে আপনারা কাজ করছেন সেটা আমাদের সমাজের জন্য একটা আগামী দিনে খুব একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে সেটা আমাদের বিশ্বাস এবং আপনারা যেভাবে কাজ করছে আমাদের এই ছোট ভাই বোনেরা যারা আছে তাদের একটা প্রত্যেকটা পরিবারে যদি আমরা তাকিয়ে দেখি আজকে বেশি তাদের পরিবার কিন্তু হাইফাই পরিবার থেকে তারা বিলং করে এই বিদ্যালয়ে পড়াশোনা করছে এমন নয় অনেক পরিবার থেকে বিজনেস করে অনেক পরিবার থেকে প্যারেন্টসরা দিন মজুরি করে অনেক ফ্যামিলি থেকে প্যারেন্টসরা ইনকাম সোর্স কিন্তু এত বেশি হয় না তারপরেও তারা এই বিদ্যালয়কে বিশ্বাস রেখে এই বিদ্যালয়ের উপরে একটা ভরসা রেখে এই বিদ্যালয়ের মাধ্যমে তাদের ছেলে মেয়েদের একটা আগামী দিনে লাইফের যে একটা ব্রাইট ফিউচারের জন্য তারা চিন্তা ভাবনা করে তারা এই বিদ্যালয়ে তারা পড়াচ্ছেন অবশ্যই তাদের যে ড্রিমগুলি অবশ্যই তাদের যে স্বপ্নগুলি সেটা আগামী দিনে তারা এই বিদ্যালয়ের মাধ্যমে প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা প্যারেন্টস তাদের যে ড্রিম তাদের যে স্বপ্ন সেটা সাকসেসফুল হবে সেটা আমাদের বিশ্বাস এবং প্রশাসনের মাধ্যমে আমরা চেষ্টা করব এবং প্রশাসনের মাধ্যমে আমরা সাহায্য করব এই বিদ্যালয়ে এনি কাইন্ড অফ প্রবলেম যদি হয়ে থাকে বা এনি কাইন্ড অফ সাধারণ ডিমান্ড যদি হয়ে থাকে আমরা অবশ্যই আমাদের এসডিএম সাহেব আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে আমরা অবশ্যই অলওয়েজ আমরা ট্রাই আমরা চেষ্টা করব আপনারা এইগুলি আমরা সহযোগিতা দিয়ে আমরা আগামী দিনে এই স্কুল আরো সুন্দর পরিবেশ হোক সুন্দর পরিচালনা হোক সেটাই আমরা কামনা করব আমার ব্যক্তিগতভাবে আমি কয়েকটি কথা বলে আমি